আজি মোৰ স্বৰ্গীয় পূজনীয় পিতা আধ্যাত্মিক শংকৰ পঞ্চম পুণ্যতিথি এখানে আমি গোটে রক্তদান শিবিরর আয়োজন করছিল এবং শ্রদ্ধাঞ্জলি সভা আয়োজন হয়েছিল আমার বেদপ্রকাশ অগ্রওয়াল স্মৃতি প্রসাদান কোন সব রহিলা কার্যক্রম কোন শপথ নেলে সমস্তে শপথ নেলে তাঁর নীতি আদর্শে আমি সমস্তে অনুপ্রাণিত হয়ে চালু এবং প্রত্যেক বর্ষ তাঁর পুণ্যতিথি সমস্তে নিজ ঘরে গোটে লেখা বৃক্ষ রোপণ করবে তাকে পানি দেবে বিভিন্ন প্রকার রক্তদান শিবির আয়োজিত রক্তদানটা আজ্ঞা নিহতি জরুরি খরা দিনের থালাসেমিয়া পেসেন্ট রক্তর বহুত অভাব হচ্ছে তেমন মেডিকাল টিম আমি অনুরোধ করলে যে আপনার কিছু রক্ত যোগাড় করে দিদি তেমনি আজিকা দিনের আমি ভাবিল যে রক্তদান শিবির আয়োজন করা দ্বারা আমি তাঁর গোটে শ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি দেবু বলে তেমনি আমি রক্তদান শিবির আয়োজন করছিল এতে খরা সত্ত্বেও এতে গরম সত্ত্বেও কিছু পিলা আমার রক্তদান করছে পূর্বতন জেলা প্রশাসক সভ্য ভবানী প্রসাদ ওঝা মু তাঙ্ক সহিত ন মসিহারু সে যেতবে আম পাটকুরারে রাজনীতি আরম্ভ কলে সে পূর্বত কেন্দ্রাপড়ার বিশ্বকর্মা সাধিছিলে রাজনীতি যা পাটকুরারে প্রথম চরিত্র প্রবেশ কলে তো মু তাঙ্কর প্রথম ব্যক্তি তাঙ্ক সহ সমর্থন করে তাঙ্ক সহ কাম করছি তো সেইভাবে লোক বিরল রাজনীতি জীবনে অতি নিষ্কপট সাদা সিধা সিধা কথা কহিবা লোক সেভাবে তো আমি রাজনীতি পাই আজি সাধারণ সভায় বহু বক্তা বহু কথা মন্তব্য দেল আমি তাঁর তো রক্তদান শিবির তাঁর করা হচ্ছে এটা চাল সবুদিন সবু তাঁর স্মৃতিচারণ করা সাধারণ সভা তা সহিত কিছু বৃক্ষরোপণ করা সমস্ত শপথ নেলে এইভাবে কার্যক্রম সব গ্রহণ করা